নিউজিল্যান্ড সফর শেষে নেই জাতীয় দলের ব্যস্ততা। তবে মিরপুরে শীতের সকালে উত্তাপ ছড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সামনেই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আকবর আলীদের হাত ধরে আসা বিশ্বকাপের সেই পুরনো স্মৃতি আবারও ফেরাতে চান মাহফুজ রাব্বিরা। তবে যুবাদের বিশ্বকাপের মাঝে আলাদা করে আলোচনায় দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজি সোহেল। দুজনেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। মুকুলের এর আগেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে, দ্বিতীয়বার সুযোগ পেলেও করোনায় যাওয়া হয়নি। গাজি সোহেলও সে সময় সুযোগ পেয়েছিলেন কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি। ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ, ৭ জানুয়ারি মুকুল সোহেলদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। দুজনেই এর আগে যুবাদের বিশ্বকাপে দায়িত্ব পালন ছাড়াও এশিয়া কাপেও আম্পায়ারিং করেছেন। বিশ্বকাপে ভালো করতে পারলে সামনে আরো এগিয়ে যেতে পারবেন, তাই তো যুবাদের এই বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুজন। আমার মনে হয় আমাদের বাংলাদেশ আম্পায়ারদের জন্য একটা খুব ভালো একটা সাইন, এবং যেটা আমাদের বাংলাদেশ আম্পায়ারকে অনেক সমৃদ্ধ করবে। সো আমরা চাবো যে আমাদের পারফরমেন্সে যে বাংলাদেশের জন্য নাম যেন উজ্জ্বল হয়, এবং বাংলাদেশের নেক্সট জেনারেশন যারা আছে আম্পায়ারিং করতে চাচ্ছে তারা যেন উৎসাহিত হয় বাংলাদেশের আম্পায়ারিংকে আরও সমৃদ্ধ করার জন্য। ওখান থেকে গ্রুপ স্টেজে যদি আমরা ভালো করতে পারি, সুপার সিক্স আছে ওখানে ভালো করতে পারলে তারপর বিশেষ করে আমাদের সেমিফাইনাল ফাইনাল অ্যাপয়েন্টমেন্টটা হবে। তো আমরা এখনও জানি না কয়টা ম্যাচ করব, তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে যেন আমরা ফাইনাল ম্যাচের পিসিটি হিসেবে থাকতে পারি। এতদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শুধু ক্রিকেটারদেরই ডাক পড়তো, তবে এখন সেখানে আলো ছড়াচ্ছেন আম্পায়াররাও। ভালো আম্পায়ার নিশ্চিত করা গেলে এগিয়ে যাবে দেশের ক্রিকেট, এমনটাই মনে করেন এ দুই আম্পায়ার। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখেন দুজন। সৈকত প্রমাণ করেছে যে স্বপ্ন দেখলে এটা বাস্তবায়ন হয়। সো অবশ্যই আমরা স্বপ্ন দেখি যে আমরা একদিন এলিট প্যানেল আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ করব। এজ এ প্লেয়ার সবাই চায় হচ্ছে সর্বোচ্চ লেভেলে খেলতে, আমরাও চাই এলিট প্যানেলে যেতে বা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ করতে। সৈকত ভাই শুরুটা করেছে, আমরা চেষ্টা করব যেন আরও ইনক্লুড হতে পারি নতুন নাম। গ্রুপ পর্ব পেরিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও থাকার আশা তাদের। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।